সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সাধারণ মানুষের চোখে শাকিব খান সিনেমার সুপারস্টার। সিনেমায় তিনি যেমনই হন না কেন, ব্যক্তিগত জীবনে তিনি একজন ধর্মভীরু মানুষ, এমনটাই জানালেন তার ঘনিষ্ঠ জনেরা। এরই সূত্র ধরে সম্প্রতি মুফতি উসামার সঙ্গে দেখা করেছেন শাকিব খান। কিছুক্ষণ বসে তারা ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপও করেছেন। একাধিকবার দেখা গেছে মুফতি উসামা সবিজ ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে থাকেন। এবার সেই তালিকায় যোগ হলো শাকিব খানের নাম। মুফতি উসামার সঙ্গে আলাপচারিতার সময় দেখা যাচ্ছে শাকিব খান পায়জামা ও পাঞ্জাবি পরে মনোযোগ দিয়ে তার কথা শুনছেন। জানা যায় মুফতি উসামার সাথে শাকিব খানের অনেক আগে থেকেই যোগাযোগ রয়েছে। ধর্মীয় অনেক ব্যাপারে রাজধানীর ধানমন্ডির তাকুয়া মসজিদের এই ইমামের পরামর্শ নিতেন শাকিব। এমনকি তাকে সাথে নিয়ে এই নায়ক 2016 সালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন। এ ব্যাপারে শাকিব খানের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি কিছু বলেননি। তবে তার কাছের মানুষেরা বলেন তিনি নামাজ আদায় করেন, রোজা পালন করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ দান করেন, এমনকি হজও আদায় করেছেন। বন্ধুরা, চলচ্চিত্র জগতের মানুষদের নিয়ে অনেক নেতিবাচক ধারণা রয়েছে সাধারণ মানুষদের মধ্যে। তবে সেসব ছাপিয়ে ঢাকায় সিনেমার এই শীর্ষ নায়ক শাকিব খানকে ইসলামের দাওয়াত নিতে দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।